আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, অবশিষ্ট সময়টুকু আপনারা ধৈর্য ধারণ করে নীরবতার সাথে মাহফিলের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার সহযোগিতা করবেন। সকলে যে যেইভাবে আছেন সেই অবস্থাতেই আপনারা জমে জমে দাঁড়িয়ে হোক বসে হোক যেই অবস্থায় আছেন সেখানে অবস্থান করে মাহফিলটুকুকে আমরা যেন আজকে সম্পন্নের পথে নিয়ে যেতে পারি সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাই। আর এদিক সেদিক কোথাও কোনো আওয়াজ হলে আমরা বাকিরা সকলেই সেদিকে মনোযোগী না হয়ে উপস্থিত শ্রোতারা যারা রয়েছেন আপনারা যদি মঞ্চের দিকে মাইকের দিকে আলোচকের দিকে আপনাদের মনোযোগ থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের মাহফিলের কার্যক্রম পরিচালনা করতে পারব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। মহতরম হাজিরিন, আপনারা বিপুল পরিমাণ কোরআন প্রেমিক তৌহিদি জনতা এখানে জমায়েত হয়েছেন, আপনাদের মাহফিলের প্রতি যেরকম ভালোবাসা রয়েছে ওলামায়ে ইকরামের প্রতিও মহব্বত এবং ভালোবাসা রয়েছে এবং আলেমদের প্রতি বিশেষ মহব্বত এবং ভালোবাসার মধ্যে বর্তমান এই সময়ে আমি ব্যক্তির প্রতিও আপনাদের একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসা রয়েছে। আপনারা আমাকে মহব্বত করছেন এবং আলহামদুলিল্লাহ ওয়ানা উহিব্বুকুম ফিল্লাহ, আমিও আপনাদেরকে মহব্বত করি ভালোবাসি। আমাদের এই পারস্পরিক এই মহব্বত এবং এই ভালোবাসা এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত দৃঢ় এবং অত্যন্ত মজবুত এই ভালোবাসা। এত মজবুত এবং এত দৃঢ় যে এই ভালোবাসার বন্ধন শুধুমাত্র ক্ষণস্থায়ী এই দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ নয়। আমি আশাবাদী যে আমাদের এই ভালোবাসার বন্ধন পরকালীন সেই সময় পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বলতে পারেন যে হুজুর এমন গভীর ভালোবাসা কবে হলো আমাদের মধ্যে? এখানে অনেক মানুষ আছেন যারা জীবনে এই প্রথম আমাকে দেখছেন সরাসরি, অনেকেই এই আমি আপনাদেরকে তো অধিকাংশকেই হয়তো কোনোদিন দেখিনি, তো যাকে যেমন কোনোদিন দেখাই হয় নাই, যার সাথে কোনো কথা হয় নাই, তার সাথে এমন গভীর হৃদ্যতা এবং ভালোবাসার মানে উপায় কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসার সূত্র দুনিয়ার কোনো স্বার্থ নয়, পার্থিব কোনো সম্পর্ক নয়, বরং এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসার সূত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত এবং ভালোবাসা। আমি আপনাদেরকে মহব্বত করি আল্লাহর জন্য, আপনারাও আমাকে মহব্বত করেন আল্লাহর জন্য। আপনাদের ধারণা যে আল্লাহর এই বান্দা আপনাদের এই ভাই আল্লাহর দিনের কিছু সত্য কথা কঠিন সময়ে উচ্চারণ করেছে, এটাই হলো আপনাদের আমার প্রতি ভালোবাসার একমাত্র কারণ। আজকে যদি আমি আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহর দিনের পক্ষের সত্য কথাগুলো বলতে কুণ্ঠিত হই, আমার দ্বারা যদি আল্লাহর দিনের স্বার্থবিরোধী কোনো কথা উচ্চারিত হয় তাহলে যারা আজকে আমাকে ভালোবাসছেন তারা আগামী দিন আমাকে ছুঁড়ে ফেলতে মুহূর্ত মাত্র বিলম্ব করবেন। মহতরম হাজিরিন, এই জন্যই বলছি মহব্বত এবং ভালোবাসার সূত্র যেহেতু আল্লাহ এবং আল্লাহর ওয়াস্তেই এই মহব্বত এবং এই ভালোবাসা, কাজে এটা অনেক শক্তিমান এবং এটা অনেক পাওয়ারফুল, অনেক দীর্ঘস্থায়ী। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে শুভ সংবাদ দিয়েছেন ঐতিহাসিক, তার মধ্যে একটা তো হলো আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে, সাত প্রকার সৌভাগ্যবান ব্যক্তি
যারা কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ায় স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা পরস্পর একে অপরকে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিনের প্রয়োজনে তারা একত্রিত হয়, আবার আল্লাহর দিনের প্রয়োজনে তারা একের থেকে অপরে আলাদা হয়। তো এই মহব্বত আল্লাহর কাছে এত মূল্যবান, এত দামি যে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই উভয় মুমিন ব্যক্তিকে যা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। এছাড়াও মুসলমান যখন মুমিন ব্যক্তি যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, তখন তারা যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর জন্য তারা পরস্পর মিলিত হয়, তখন তাদের পরস্পর একত্রিত হওয়াটা এটাও ইমানদারের গুনাহ মাফ করে এবং তার নেকির পাল্লা ভারী করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই কোরআনকে কেন্দ্র করে একত্রিত হওয়ার এই মজমাকে আমাদের সকলের নামে আমালের মধ্যে আল্লাহ নেকির খাতায় লিখে রাখেন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সেই আয়াতের কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। কোরআনে পাকের মধ্যে আমার এই তেলাওয়াতকৃত আয়াতের যে বিষয়বস্তু, এরকম আরো অনেকগুলো আয়াত বিভিন্ন জায়গায় রয়েছে। সবগুলো আয়াতের বিষয়বস্তু হলো যে যারা ইমানদার মুমিন, দুনিয়াতে তাদের অনেক রকম সম্পর্ক থাকতে পারে, আত্মীয়তার সম্পর্ক থাকবে কারো সাথে, কারো সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কারো সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে, কারো সাথে শত্রুতার সম্পর্ক থাকবে, যত ধরনের সম্পর্ক রয়েছে একজন ইমানদারের সকল সম্পর্কের সূত্র এবং তার বুনিয়াদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক। আল্লাহর সাথে ইমানদার বান্দার সম্পর্ক সবচেয়ে গভীর হবে, সবচেয়ে নিবিড় হবে এবং সবচেয়ে শক্তিশালী হবে। আল্লাহর সেই সম্পর্ক যেখানে যা দাবি করবে সেখানে সম্পর্ক সেরকম হবে। আল্লাহর সাথে সম্পর্ক যদি দাবি করে, কারো সাথে ভালো সম্পর্ক রাখা তার সাথে সম্পর্ক ভালো হবে। আল্লাহর সাথে সম্পর্ক যদি দাবি হয়ে দাঁড়ায়, কারো সাথে সম্পর্ক ছিন্ন করা, ইমানদার সেখানে সম্পর্ক ছিন্ন করবে। এইভাবে আল্লাহর জন্য কোথাও সম্পর্ক গড়া, আবার আল্লাহর জন্য কোথাও সম্পর্ক ছিন্ন করা, এটাই হলো ইমানের পরিচয়। কোরআনে পাকের মধ্যে আরেক জায়গায় আল্লাহ স্পষ্ট বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন যে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের স্বামী স্ত্রী বৈবাহিক বন্ধনের আত্মীয় স্বজন, তোমাদের দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা যাবতীয় সব কিছু যদি তোমাদের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর চেয়ে, আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর পথে নিজেকে আল্লাহর পথে নিঃশেষ করার চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করতে পারো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি,
আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি কঠোর কোন শাস্তি এবং আজাব আসা। কোরআনে পাকের এই আয়াত দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাবে এ কথা ইমানদারদেরকে সবক দেয়, ইমানদারদেরকে এ কথা শিক্ষা দেয় যে আত্মীয়তার বন্ধন হোক, চাই সেটা রক্তের সম্পর্ক অথবা সম্পর্ক হোক সেটা বৈবাহিক সূত্রের সম্পর্ক, অথবা সম্পর্ক হোক সেটা দুনিয়ার কোন বন্ধুত্ব অথবা অন্য কোন পেশার সম্পর্ক, যে কোনো সম্পর্ক হবে, কোন সম্পর্কই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসার চেয়ে বেশি হতে পারবে না। কোন সম্পর্ক যদি আল্লাহর চেয়ে, আল্লাহর সম্পর্কের চেয়ে, আল্লাহর সাথে মহব্বতের চেয়ে বেশি দামি হয়ে যায়, মুমিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ইমানের মধ্যে এটা দুর্বলতার সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আরো কত সুন্দর ভাবেই না বলেছেন, স্পষ্ট ভাবে বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে, কয় কাজ? যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ঈমান পূর্ণ হবে। যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ঈমান পূর্ণ হবে। এক নম্বর কাজ হলো আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে কাউকে তো আল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। আরেক হাদিসে বলা হয়েছে মান আহাব্বা আব্দান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন বান্দাকে দুনিয়ার কোন মানুষকে যদি ভালোবাসে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, অন্য কোন কারণে ভালোবাসবে না, ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। এটা হলো প্রথম কাজ, কাউকে ভালোবাসবো অন্য কোনো কারণে নয়, একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো এই, বাবাকে আমি ভালোবাসবো এজন্য যে বাবাকে ভালোবাসতে বলেছেন কে? আল্লাহ। মাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো? মাকে ভালোবাসতে বলেছেন আল্লাহ। সন্তানকে ভালোবাসবো, কারণ সন্তানকে ভালোবাসতে বলেছেন আল্লাহ। স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে ভালোবাসবো, কারণ এই ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এইভাবে যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ভালোবাসবো। এটাই হলো মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য এই ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সন্তানকে সর্ব অবস্থায় বলেছেন পিতা মাতার প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রাখো, পিতা মাতার প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখো। এমনকি আল্লাহ এই পর্যন্ত বলেছেন وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তোমার পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, আল্লাহকে অস্বীকারকারীও হয়, শুধু কাফের মুশরিক তাই নয়, পিতা মাতা যদি তোমাকেও কাফের হওয়ার জন্য বাধ্য করতে চায়, তোমাকেও চাপ প্রয়োগ করে যে তুই মুসলমান থাকতে পারবি না, ইমানদার থাকতে পারবি না, তোমাকে শিরক করার জন্য যদি তোমার পিতা মাতা চাপ প্রয়োগ করে, নিজে তো কাফের আছেই, নিজে তো মুশরিক আছেই, তোমাকেও মুশরিক বানাতে চায়, সেই ক্ষেত্রেও আল্লাহ কোরআন বলেছে যে তখনও পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। হ্যাঁ, পিতা মাতার কথা মেনে শিরক করা যাবে না, পিতা মাতার কথা মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, পিতা মাতার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। ফালা তুতিহুমা, খবরদার, পিতাকে শ্রদ্ধা করবা,
মাকে শ্রদ্ধা করবা, বাবা মাকে ভালোবাসবা। রিজার রাব্বি ইনদা রিজার ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ইনদা সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। কত দ্ব্যর্থহীন কথা, স্পষ্ট কথা আল্লাহ এবং তার রাসূলের, কিন্তু এই কথাও পরিষ্কার, কথা সবগুলো স্পষ্ট স্পষ্ট, আলাদা আলাদা কাট কাট করে আলাদা আলাদা বুঝে নেবেন। সর্ব অবস্থায় পিতামাতাকে ভালোবাসতে বলা হয়েছে, সর্ব অবস্থায় পিতামাতাকে শ্রদ্ধা করতে বলা হয়েছে, সর্ব অবস্থায় পিতামাতার সাথে সদাচরণ এবং ভালো আচরণ করতে বলা হয়েছে, আর সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মানতে বলা হয়েছে। কোনো অবস্থাতে আল্লাহর হুকুম লঙ্ঘন করে পিতামাতার হুকুম মানতে বলা হয়নি। পিতামাতার প্রতি শ্রদ্ধা অব্যাহত থাকবে, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে পিতামাতা কথা বললে সেই কথা মান্য করা যাবে না, মানতে হবে কার কথা? দুটো যেন আবার তালগোল না পাকিয়ে ফেলে। আমরা আমাদের তো সব আমরা সীমা রক্ষা করি না, সীমা রক্ষা করি না। পিতামাতাকে ভালোবাসবো, পিতামাতাকে শ্রদ্ধা করব, পিতামাতার আনুগত্য করব, কিন্তু আনুগত্যের মধ্যে একটা শর্ত আছে, একটা লিমিটেশন রয়েছে, একটা সীমা রয়েছে। সেটা হলো আনুগত্যের সীমা রেখা হলো যে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। তাহলে বলতেছিলাম যে মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। পিতামাতাকেও ভালোবাসবো আল্লাহর জন্য, সন্তান সন্ততিকেও ভালোবাসবো আল্লাহর জন্য, স্বামী স্ত্রীকেও ভালোবাসবো আল্লাহর জন্য, ইমানদার ভাই বন্ধুদেরকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, এটা হলো প্রথম কাজ আল্লাহর জন্য। দ্বিতীয় কাজ যেটা করতে হবে, ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসা যেমন আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো তো আল্লাহর জন্য। আবার যখন আল্লাহর প্রতি মহব্বত এবং আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসার দাবি হয়ে দাঁড়াবে, তখন কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কাল মুহূর্ত বিলম্ব করা যাবে না। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহ যাকে সম্পর্ক ছিন্ন করতে বলবেন, আল্লাহ যার সাথে সম্পর্ক কাট অফ করতে বলবেন, যার সঙ্গে শত্রুতা পোষণ করার নির্দেশ আমার আল্লাহ দিবেন, দুনিয়ার কোনো স্বার্থের কারণে তার সঙ্গে সম্পর্ক রাখবো না। এটা হলো ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। ঈমান বড় মজবুত জিনিস। ঈমান হলো আল্লাহর সঙ্গে সম্পর্ককে, আল্লাহর সঙ্গে সম্পর্ককে দ্ব্যর্থহীন করার অর্থ। ঈমান হলো আল্লাহর সাথে সম্পর্ককে দুনিয়ার সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তুলে ধরবার দাবি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মুসলমানদের মধ্যে যেই সকল বিষয়ে ব্যাপকভাবে অধঃপতন দেখা দিয়েছে আমার ক্ষুদ্র দৃষ্টিতে, তার মধ্যে অন্যতম একটা হলো এই আবগাদা লিল্লাহ। আমাদেরকে শুধুমাত্র সবার প্রতি সকলের সাথে সুসম্পর্ক রক্ষা করার কথাই শোনানো হয়, সবার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলবেন এই কথা শোনানো হয়। অবশ্যই সবার সাথে সুসম্পর্ক রক্ষা করতে হবে, সবার সাথে মানবিক আচরণ করতে হবে, দয়া আচরণ করতে হবে, উদার মনোভাব রাখতে হবে। এই কথাগুলো যেই কোরআন হাদিসের, সেই কোরআন হাদিসেরই এই কথাটাও দ্ব্যর্থহীন কথা যে কিছু কিছু ক্ষেত্রে আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য শত্রুতার সম্পর্ক রাখতে হবে। ভালোবাসা রাখা, মহব্বত রাখা যেরকম ইমানের দাবি, শত্রুতা রাখাও ইমানের দাবি। ফলাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউল লিল্লাহি তাবাররা মিনহু ইন্না ইব্রাহীমা লাআওয়াহুন হালীম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জানতে পেরেছেন যে নিজের বাপ আল্লাহর দুশমন, নিজের বাপের থেকেও নিজের ইমানি সম্পর্ককে ছিন্ন করতে মুহূর্ত মাত্র বিলম্ব করেননি। মুহতারাম হাজেরিন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের জায়গায় জায়গায় বিভিন্ন শিরোনামে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা একভাবে বলেছেন, নানাভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে নিজের বাবাকে নিয়ে আর্গুমেন্ট করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন, ইব্রাহিম তোমার বাবা কিন্তু আমার দুশ্মন, তাবাররা মিনহু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, যেহেতু আপনার দুশ্মন সুতরাং এই ব্যাপারে আমার সম্পর্ক এবং আমার সীমা এখানেই শেষ। হযরত নূহ আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঔরর যত সন্তান সেই সন্তানের প্রতি কত মহব্বত আর কত ভালোবাসা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই কথা বললেন যে আল্লাহ আপনি না ওয়াদা করেছিলেন যে আমার পরিবার পরিজনকে আপনি হেফাজত করবেন, وقال نوح رب ان ابني من اهلي وان وعدك الحق وانت احكم الحاكمين। نوح عليه الصلاه والسلام মহাপ্লাবন, মহাপ্লাবন, কত বড় প্লাবন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছিলেন শুধুমাত্র তার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া কবুল করতে গিয়ে। কত বড় পয়গম্বর আল্লাহর কাছে, কত বড় উচ্চ মর্যাদা ছিল নূহ আলাইহিস সালামের। তিনি যখন বললেন, রব্বি লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ 950 বছর দেখছি আর কাজ হবে না, এদেরকে সব ধ্বংস করে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে আপনার দোয়া কবুল করলাম, আমি দুনিয়াতে এমন এক আযাব প্রেরণ করব যে সারা দুনিয়া দণ্ড ভণ্ড হয়ে যাবে। যেই পয়গম্বরের দোয়ায় আসমান থেকে গজব নাজিল হলো, জমিন থেকে গজব উঠল, মহাপ্লাবন হলো, সারা দুনিয়া দণ্ড ভণ্ড হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর পক্ষ থেকে এত বিশাল প্রাপ্তির পর যখন দেখলেন নিজের সন্তান তো ধ্বংস হয়ে গেছে, আল্লাহর কাছে আবদার করলেন, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, ওগো আল্লাহ তুমি তো বলছিলা যে আমার পরিবারকে তুমি রক্ষা করবা, তো আমার সন্তান আমার পরিবারের সদস্য না হলে আমার পরিবারের সদস্য আর কে? যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কথা ভাষা কতটা কঠোর হয়ে গেল। قال يا نوح انه ليس من اهلك انه عمل غير صالح فلا تسالني ما ليس لك به علم اني اعوذك ان تكون من الجاهلين। الله বলে, নূহ খবরদার, খবরদার নূহ, তোমার সন্তান তোমার পরিবারের নয়, শুধুমাত্র ঔরসে জন্ম নিলে এই পয়গম্বরের আপনজন হওয়া যায় না, শুধুমাত্র জন্ম নিলেই বৈবাহিক সূত্রের মাধ্যমে রক্তের সম্পর্কের মাধ্যমে নবীর সম্পর্কের প্রকৃত নবীর আপনজন হওয়া যায় না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ও নূহ তোমার সন্তান তোমার ঔরসের সন্তান হতে পারে, তোমার আদর্শের সন্তান সে নয়, সে তোমার রক্তের উত্তরাধিকারী হতে পারে, তোমার আদর্শের উত্তরাধিকারী নয়। আমি আল্লাহর কাছে রক্তের উত্তরাধিকারের চেয়ে আদর্শের উত্তরাধিকারের মূল্য বেশি। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এরপরে কত বড় কথা আল্লাহ, খবরদার নূহ যেটা বুঝে না সেটা নিয়ে আমার সাথে কথা বলবো না, আমি তোমাকে বলে দিলাম, আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, খবরদার অজ্ঞ মানুষের মতো কোনো কথা বলবা না। একজন পয়গম্বর কত বড় জনতার পয়গম্বর, যার কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়া তোলপাড় করে দিলেন, সারা দুনিয়া লগ্নভণ্ড করে দিলেন যার মুখের কথায়। সেই নবী যখন নিজের সন্তান বেঈমান সন্তানের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করতে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন কত কঠোর ভাষায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সতর্ক করেছেন।
এটা শুধু ব্যক্তি নূহ আলাইহিস সালামকে সতর্ক করা হয়নি, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতিকে আল্লাহ পাক সতর্ক করেছেন, খবরদার খবরদার, নবীর উত্তরাধিকারী যদি হতে চাও, নবীর আদর্শের ধারক হতে হবে, শুধুমাত্র সম্পর্কের সূত্র দিয়ে কোনো পয়গম্বরের উত্তরাধিকারী হওয়া যায় না, পয়গম্বরের আদর্শ ধারণ না করা পর্যন্ত, শুধুমাত্র ব্যক্তিগত, শুধুমাত্র রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বংশের সম্পর্ক, উম্মতের সম্পর্ক দিয়ে যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শের ধারক বাহক না হবে, কোনো সম্পর্ক আল্লাহর কাছে মূল্যবান হতে পারে না। মহতরম হাজিরিন, এই যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো এই যে কোরআনে পাকের বিভিন্ন জায়গায় জায়গায় এই বিষয়টার খুব গুরুত্ব পাওয়া যায়, সেটা হলো সম্পর্ক রাখা যেরকম ইমানের দাবি, সম্পর্ক রাখা যেরকম ইমানের দাবি, ক্ষেত্র বিশেষে সম্পর্ক ছিন্ন করাও ইমানের দাবি। এইজন্য আল বালা ওয়াল বারা, আল বালা ওয়াল বারা, আল্লাহর জন্য সম্পর্ক রাখা আবার সেই আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা, উভয়টাই ইমানের অঙ্গ, উভয়টাই ইমানের অঙ্গ। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, তোমরা নিজেদেরকে ইমানের এই মানদণ্ডে উত্তীর্ণ করবার চেষ্টা করো, নিজেদের মধ্যে এই শপথকে দৃঢ় আর মজবুত করো যে আল্লাহর জন্য যাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসবো, আর একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যার বিরুদ্ধে দাঁড়াতে হয় তার বিরুদ্ধে দাঁড়াতে কাল মুহূর্ত বিলম্ব করবো না। ইসলামের ইতিহাস থেকে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় কিভাবে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এবং ভালোবাসা মান ইমানদারের যে কোনো সম্পর্কের বুনিয়াদ হয়ে দাঁড়ায়, মানদণ্ড হয়ে দাঁড়ায়। আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কের মানদণ্ডে যে টিকবে তার সাথে সম্পর্ক বন্ধুত্বের, আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্কের মানদণ্ডে যে ব্যক্তি দাঁড়ায় আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে শত্রুতার, তার সঙ্গে আমারও শত্রুতা, এটার নাম ঈমান, এটার নাম ঈমান। সোনালী যুগের ইতিহাস পাতায় পাতায় লিপিবদ্ধ, বদরের জিহাদে একদিকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অপর দিকে তার সন্তান সবচেয়ে বড় সন্তান আব্দুর রহমান বিন আবি বকর, তিনি কাফেরদের পক্ষে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদারদের পক্ষে। যুদ্ধরত অবস্থায় আব্দুর রহমান একবার সুযোগ পেয়ে গেলেন নিজের বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার তরবারির আওতায় চলে এলো, সন্তান চিন্তা করলো বাবাকে এই অবস্থায়, তিনি তো দুই পক্ষে আমার বিপক্ষে তিনি নেমেছেন যুদ্ধ করতে, যুদ্ধের নিয়ম অনুযায়ী তো আঘাত করে দেওয়াই হলো দায়িত্ব, কিন্তু পিতৃ ভালোবাসা, পিতার প্রতি মহব্বত তাকে নিবৃত্ত রাখলো, তিনি পিতাকে হত্যা করতে পারলেন না, করলেন না। পরবর্তীতে যখন তিনি ইসলাম কবুল করেছেন, বাবাকে সেই ঘটনার উদ্ধৃতি স্মরণ করিয়ে দিয়ে স্মৃতিচারণ করে বললেন যে আব্বা, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আপনি আমার তরবারির আওতায় চলে এসেছিলেন, আমি চাইলেই তরবারিটা উত্তরণ করলেই আপনাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতাম, কিন্তু পিতৃ ভালোবাসা আমাকে আঘাত করার থেকে প্রতিবন্ধকতা তৈরি করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ করেছেন, তুমি যদি আমার তরবারির আওতায় আসতে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ এবং তার রসুলের প্রতি মহব্বত এবং ভালোবাসার চেয়ে তোমার প্রতি স্নেহ, পিতৃ স্নেহ তোমাকে হত্যা করার থেকে আমার জন্য অন্তরায় হয়ে দাঁড়াত না। তুমি যদি আমার তরবারির আওতায় আসতা তাহলে আমি তোমাকে দ্বিখণ্ডিত করতে মুহূর্ত মাত্র বিলম্ব করতাম না।
মোহতারাম হাজেরিন, উহুদের জিহাদের মধ্যে আরেকজন সাহাবীর ঘটনা হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয়, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদুল আশারাতিল মুবাশশারা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়াল রামিন ফিল ইসলাম, অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী, তার এক ভাই আপন এক বাবার ঔরসের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস। উতবা ইবনে আবি ওয়াক্কাস হলো সেই সকল মানুষদের মধ্যে একজন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছিল উহুদের ময়দানে। আমরা জানি আল্লাহর নবীর উপর উহুদের ময়দানে উপর্যুপরি আঘাত হয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল উহুদের ময়দানে। আল্লাহর নবী যত বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন আর কোন যুদ্ধে আল্লাহর নবী এতটা আঘাত প্রাপ্ত হননি। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে লোহার টুপি ছিল, হেলমেট। আব্দুল্লাহ ইবনে কামিয়া নামক এক কাফের বড় পাথর ছুঁড়ে মেরেছিল, সেই পাথর মাথার লোহার টুপির উপর পড়ে লোহার টুপির দুপাশের চোয়ালের দুপাশের যে কড়া সেটা চোয়াল ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, প্রচন্ড মারাত্মক ক্ষত হয়েছিল মাথার ভিতরে, দান দান শহীদ হয়ে গিয়ে দাঁত পড়ে গিয়েছিল, ঠোঁট কেটে গিয়েছিল, গালের মধ্যে আঘাত লেগে গাল থেকে টপ টপ করে রক্ত ঝরেছিল, হাঁটুতে আঘাত প্রাপ্ত হয়ে আল্লাহর নবী চলতে অক্ষম হয়ে পড়েছিলেন। আঘাতে আঘাতে রক্তক্ষরণে আল্লাহর নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। এই আঘাতকারীদের তালিকায় যাদের নাম পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে কামিয়া, আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি আর উতবা ইবনে আবি ওয়াক্কাস, এই তিনজনের নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। উতবা ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে আঘাত করেছে, উতবা ইবনে আবি ওয়াক্কাসের আঘাতে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এই কথা যখন তার আপন ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনতে পেলেন, জানতে পেলেন, নিজের ভাইয়ের এই রকম আচরণের কথা জানার পর কি প্রতিক্রিয়া হয়েছিল, প্রতিক্রিয়া এটা হয় নাই যে ঠিক আছে যেহেতু আমার ভাই করেছে সুতরাং বিষয়টা আমি হাইড করে যাই, আমি এখানে কথা না বলি, চুপ করে থাকি, না, সাদ ইবনে আবি ওয়াক্কাস সেটা করেননি। কি করেছেন? হাদিসের কিতাবে এখনো পর্যন্ত সোনার অক্ষরে তার মন্তব্য লিপিবদ্ধ রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ফামা হারিস্তু আলা কতলি আহাদিন হিরসি আলা কতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহ শপথ করে বলি, যখন শুনলাম আমার এক মায়ের পেটের ভাই, এক বাবার ঔরসজাত আপন ভাই উতবা আল্লাহর নবীকে আঘাত করে রক্ত ঝরিয়েছে, এ কথা শুনবার পর আমার মাথায় খুন চড়ে গেল, আমি শপথ করলাম, আমি পাগল হয়ে উঠলাম, জীবনে আর কোনোদিন কোনো মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল আর উম্মাদ আমি হইনি। উহুদের দিনের এই ঘটনা শুনবার পর নিজের আপন ভাইকে হত্যা করার জন্য আমি যতটা পাগল হয়েছিলাম। মুহতারাম হাজেরিন, ঈমান কাকে বলা হয়? হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল কাকে বলা হয়? শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের নামে জিকির করে, দুরূদ পড়ে, মিলাদ পড়ে, মিষ্টি খাওয়ার নাম মহব্বত নয়। মহব্বতের প্রকৃত পরিচয় এবং প্রকৃত পরীক্ষা হবে যখন তোমার সাথে অন্য কোন মহব্বতের সংঘাত দেখা দিবে। তোমার ভাই যখন আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান দিবে তখন প্রমাণ হবে তোমার ভ্রাতৃত্বের গুরুত্ব বেশি না তোমার আল্লাহর রাসূলের ইশক তোমার কাছে গুরুত্বপূর্ণ বেশি। তোমার দল যখন আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিবে তখন তোমার প্রমাণ হবে তোমার দলের প্রেম বেশি না রাসূলের প্রেম বেশি। তোমার নেতা যখন আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিবে তখন তোমার পরীক্ষা আসবে তোমার নেতার প্রেম বেশি না আল্লাহর রাসূলের প্রেম বেশি। তুমি যদি সত্যিকার অর্থে আশিক রাসূল হয়ে থাকো, সত্যিকার আল্লাহর রাসূলের মহব্বত এবং ভালোবাসা পক্ষ ধারণকারী ইমানদার হয়ে থাকো, যেই হোক না কেন আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যে অবস্থান নিবে এক মুহূর্তের জন্যে
হাজরিন, সুতরাং কথা এটা, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসার মানদণ্ডে যার ভালোবাসা টিকবে তাকে ভালোবাসবো, আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসার মানদণ্ডে যার সঙ্গে ভালোবাসা টিকবে না সেই ভালোবাসাকে আমরা তালাক দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এভাবে তুমি যদি নিজেকে প্রস্তুত করতে পারো তারপর তোমার নাম ইমানদার। আল্লাহ এবং তার রসুলের প্রতি মহব্বত এবং ভালোবাসাকে সবার উপরে স্থান দিতে হবে, প্রাধান্য দিতে হবে, নচেত ইমানদার হওয়া যায় না। ইমানের দাবি করা সহজ, কিন্তু ইমানের দাবির সত্যতা প্রমাণ করতে হয় নিজের ব্যক্তিগত জীবনের আচরণের মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, প্রতিটি অ্যাক্টিভিটির মাধ্যমে। আল্লাহ পাক তৌফিক দান করেন। মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, কাউকে মহব্বত করবে তো এক আল্লাহর জন্য মহব্বত করবে, দুই নম্বর কাজ হলো কারো প্রতি শত্রুতা রাখবে তো একমাত্র আল্লাহর জন্য রাখবে, তিন নম্বর কাজ হলো ওয়া আতালিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে তো কার জন্য দিবে, ওয়া মানালিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে তো কার জন্য, কাউকে সম্পদ দিবেন তো দেন, যাকে সম্পদ দিলে আল্লাহ রাজি আর খুশি হন সেখানে দেন, আর যেখানে দিলে আল্লাহ নারাজ হন সেখানে সেখানে হাতের দায়গিরি দেখানোর নাম ইমান নয়। চান্দা চাইতে আসছে গানের অনুষ্ঠানে, টাকা দিয়ে দিলেন, আপনার মধ্যে মানা আলিল্লাহ ইমানের মানদণ্ড পাওয়া গেল না। চান্দা চাইতে আসছে নাফরমানের অনুষ্ঠান করবে, দিয়ে দিলেন নাফরমানের অনুষ্ঠানে টাকা, তাহলে আপনার মধ্যে ইমানের চতুর্থ মানদণ্ডের অভাব। মানা আলিল্লাহ, আল্লাহর জন্য যেরকম হা বলতে শিখতে হবে আল্লাহর জন্য না বলতেও শিখতে হবে, হা বলা যেরকম আল্লাহর জন্যই শিখতে হবে না বলাও আল্লাহর জন্যই শিখতে হবে। কথাটা একটাই কথা আমি বলতে চাই, আজ আমাদেরকে এই জাহিলিয়াত আমাদের গোটা সমাজকে গ্রাস করে নিয়েছে, জাহিলিয়াত আমাদের সমাজকে আমাদের ব্যক্তিগুলোকে গ্রাস করে নিয়েছে, এজন্য আমরা এই আল্লাহর জন্য কাউকে না করতে শিখি নাই, আল্লাহর জন্য কাউকে আমরা কারো সাথে সম্পর্ক ছিন্ন করতে শিখি নাই। অথচ কোরআন এবং সুন্নাহ ঘাটলে স্পষ্ট ভাষায় যেরকম আল্লাহর জন্য সম্পর্ক রাখাটা ইমানের অঙ্গ, ঠিক তদ্রূপ আল্লাহর জন্য সম্পর্ক নষ্ট করা, সম্পর্ক কাট অফ করা, সম্পর্ক ছিন্ন করাটাও ইমানের অবিচ্ছেদ্য অংশ। ফিকহের কিতাবগুলোর মধ্যে, আকীদার কিতাবগুলোর মধ্যে আল বালা ওয়াল বারা, আল্লাহর জন্য সম্পর্ক রাখা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা, দুটোই অধ্যায় পাশাপাশি বর্ণিত হয় এবং দুটোর উপরে আমল করতে হয়। আমল করব তো ইনশাআল্লাহ। হে ইমানদার, নিজেদেরকে প্রস্তুত করো, নিজেদেরকে প্রস্তুত করো, রাজনৈতিক কোনো প্যাচার নয় এটা। তবে আমি আমার পর্যবেক্ষণ, সমাজ নিয়ে কাজ করি আমরা, সমাজ নিয়ে কাজ করি, পড়াশোনাও করেছি সমাজ বিজ্ঞানের একটা অনুষদ নিয়ে, সুতরাং মানুষের মানসিকতা, বর্তমান আমাদের সমাজের সামাজিক চিত্র সেখানে দেখছি যে বর্তমান যে আমাদের মধ্যে যে রাজনৈতিক কালচার গড়ে উঠছে, এই রাজনৈতিক কালচার অধিকাংশ ক্ষেত্রে বহু মানুষের ইমান ধ্বংসের কারণ হচ্ছে। রাজনীতির একটা বিষয় আছে সমাজের উন্নয়ন করা, রাজনীতির একটা অংশ আছে জনকল্যাণ করা, মানুষের কল্যাণে কিছু ভূমিকা পালন করার কিছু সুযোগ তৈরি হয় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে। রাজনীতি করলে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব, রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা নিজের হাতে আসে, সেই সুযোগ সুবিধার মাধ্যমে জনগণের সেবা করা যায়, সেই সুযোগ সুবিধার মাধ্যমে এলাকার উন্নয়ন করা যায়, সেই সুযোগ সুবিধার মাধ্যমে, সেই ক্ষমতার মাধ্যমে মানুষের কল্যাণ করা যায়, সমাজের কল্যাণ করা যায়, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, এটাকে আমরা মূল্যায়ন করব। সুতরাং এই উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা নিজে অর্জন করে সেই ক্ষমতার মাধ্যমে জনকল্যাণ এবং সমাজ কল্যাণ কাজ করাকে আমরা উৎসাহিত করি।
কথা বুঝাইতে পারলাম? আপনারা উঠতেছেন কেন? বসেন, মূল কথা তো রয়েই গেছে। এরা মনে করছে কি আসল কথা শেষ? আরে বসেন, আসল কথা তো বলি রে। এখন আসল কথা তো মাত্র যেতেছি। কি বললাম, কি বললাম? যে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক সুযোগ সুবিধা, রাজনীতির মাধ্যমে বিভিন্ন আপনার নিজের হাতে বিভিন্ন সক্ষমতা আসে কি আসে না? আপনি রাজনীতির মাধ্যমে আপনি কোনো একটা পদ পদবি, কোনো একটা দায়িত্ব পেলেন, দায়িত্বের মাধ্যমে মানুষের সেবা করার, সমাজ সেবা করার কিছু সুযোগ আসে কি আসে না? সেই সুযোগের যদি কেউ সদ্ব্যবহার করেন, তাহলে এই সুযোগের মাধ্যমে অনেক কল্যাণের কাজ করা যায়, অনেক মানুষের উপকার করা যায়, পরোপকার করা যায়। এটা রাজনীতির একটা ভালো দিক, এটাকে আমরা উৎসাহিত করি, অ্যাপ্রিসিয়েট করি এবং এটা উদ্বুদ্ধ করি, এটার পক্ষে আমরা। আপনি এখন এই উদ্দেশ্যে, জনকল্যাণের উদ্দেশ্যে, সমাজ কল্যাণের উদ্দেশ্যে আপনি আপনার রাজনৈতিক ধারাবাহিকতা আপনি বহাল রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। কে কোন দল করবেন, সেই দলীয় কোনো কথা আমরা ইসলামিক মঞ্চ থেকে, কোরআনের মাহফিলের মঞ্চ থেকে আমরা বলতে চাই না। এখান থেকে আমরা আমাদের নিরপেক্ষতাটা বলে আমরা ধরে রাখতে চাই। তবে মনে রাখবেন, সমাজ কল্যাণ, জনকল্যাণ, এটা রাজনীতির ভালো একটা দিক। কিন্তু যেই দিকটা আমাদের মধ্যে খারাপ হিসাবে আস্তে আস্তে সমাজের মধ্যে জেঁকে বসছে, সেটা হলো অন্ধভাবে, অন্ধভাবে রাজনীতি করা। আমাদেরকে বলে ধর্মান্ধ। আমাদেরকে এক শ্রেণীর মানুষ আছে গালি দেয় ধর্মান্ধ। কেন? যে আমরা অন্ধভাবে ধর্মকে মানি। আমরা অন্ধভাবে ধর্মকে মানি অর্থ হলো কোরআন যা বলে তাই মানি, আল্লাহর নবী যা বলেন তাই মানি। ধর্মের কথা মানতে আমরা কোনো যুক্তির পিছনে ছুটি না। এই জন্য আমাদেরকে ধর্মান্ধ বলা হয়। যদি এই জন্য ধর্মান্ধ বলা হয়, তাহলে আমিও ধর্মান্ধ, আমার বাপেও ধর্মান্ধ, আমার 14 গোষ্ঠী ধর্মান্ধ। ধর্মকে এভাবেই মানতে বলা হয়েছে। ইসলাম মানে কি জানেন? এই যে ইসলাম, আমাদের রাজনীতিতে একটা ইসলামের অর্থ শেখানো হয় সমাজে। কি শেখানো হয়? বলা হয় ইসলাম মানে হলো শান্তি। এই কথাটা শুনেছেন আপনারা? আমি বিগত প্রায় আমার 440 বছরের ইসলাম নিয়ে পড়াশোনা করার মধ্যে এখনো পর্যন্ত পাই নাই যে ইসলাম অর্থ শান্তি কোথায় আছে। এই কথা আমি পাইনি। হ্যাঁ, শান্তি আছে কোথায়? সালাম অর্থ শান্তি। কি অর্থ শান্তি? সালাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি নয়। এটা একটা ভুল কথা, একটা মানে গলত মশহুর এটাকে বলা হয়, ভুলভাবে প্রসিদ্ধ হয়ে গেছে। আর এটাই একজন থেকে শুনে আরেকজন বলে। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আমাদের মাদ্রাসাগুলোর মিজান জামাতে ছাত্রদেরকে পড়ানো হয়, ইসলাম অর্থ হলো গার্দান নেহাদান বাতাআ। ইসলামের অর্থ হলো আনুগত্য করা, আনুগত্যের জন্য সর্বান্তকরণে মাথা নত করে দেওয়া, এটা হলো ইসলাম। এই অর্থটা সবাই বলে না, কারণ এই অর্থটা বলতে গেলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হয়। ইসলাম মানেই তো হলো গর্দন নিহাদান বাতান, আল্লাহ যা বলবে সেখানে ইবলিসের মতো হুজ্জতি করা চলবে না। আল্লাহর রাসূল যা বলবেন, আল্লাহর রাসূলের সামনে অন্য কোনো যুক্তির অবতারণা করা যাবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, লাউ কানাদ দীনু বিল্লাহ লাকান আসফালাল কাবাইনি আওলা বিল মাসহি মিন আলা। ইসলাম এবং ধর্ম যদি নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের চিন্তা দিয়ে পালন করা যেত, তাহলে মুজা পরিধান করার পর মাসাহ করার জন্য যুক্তিতে ধরে যে পায়ের নিচ দিয়ে মাসাহ করতে হবে। কিন্তু ইসলাম বলে, আল্লাহর নবী বলেছেন, না পায়ের তলার দিকে না, বরং পায়ের উপর দিয়ে মাসাহ করবা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, যদি যুক্তি দিয়ে দিন হতো, যুক্তি দিয়ে যদি ইসলাম হতো, তাহলে পায়ের তলায় মাসাহ করতে হতো। কিন্তু ইসলাম বলে, আল্লাহর নবীর সহিহ হাদিস বলে যে পায়ের তলায় নয়, বরং পায়ের পিঠের উপর দিয়ে মাসাহ করতে হবে। কি বোঝা গেল? আল্লাহর নবী যখন কোনো কথা বলবেন, নবীর হাদিস এটা মানতে হবে, যুক্তি দিয়ে বিচার করে না, যুক্তি দিয়ে বিচার করে না, নিজের বিবেক দিয়ে বিচার করে না, আল্লাহর নবীর সহি কথা মানতে হবে নিঃশর্তভাবে। নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রসুলকে মানার নামই হলো ইমান।
এইভাবে নিঃশর্ত ভাবে আল্লাহ এবং তার রাসূলকে মানি বলেই আজকের দুনিয়া আমাদের জন্য শব্দ প্রয়োগ করেছে, শব্দ তৈরি করেছে ধর্মান্ধ। মুসলমান হুশিয়ার, তুমিও তো বলো, রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তোমার তো মনে থাকে না যে তাফসীরুল কোরআন মাহফিলে তোমার আসতে হবে। রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তো তোমারও মনে থাকে না যে তোমারও একদিন জানাজা পড়তে হবে। তোমারও তো মনে থাকে না রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তোমারও যে কবরের মধ্যে শোয়ানো হবে। তোমাকে যে কবরের সময়, কবরে শোয়ানোর সময় তো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ধর্মান্ধ আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেকই তোমাকে শোয়ানো হবে। ওটা মনে থাকার থাকার তো কথা না তোমাদের। খুব হুঁশিয়ার থাকবেন, খুব হুঁশিয়ার থাকবেন। রাজনীতি করবেন জনকল্যাণের উদ্দেশ্যে, রাজনীতি করবেন সমাজ কল্যাণের উদ্দেশ্যে, রাজনীতি করবেন না ধর্মের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরুদ্ধে চারণ করার জন্য রাজনীতি করবেন না। কথা পরিষ্কার, কথাটা পরিষ্কার। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ধর্মান্ধ এই শব্দটা মুসলিম সমাজ থেকে এটাকে এক্সপ্যান্ড করা উচিত। এটা এক্সপ্যান্ড, মুসলিম সমাজের মধ্যে ধর্মান্ধ কোনো শব্দ চলতে পারে না। এটাকে গালি হিসেবে ব্যবহার করা হয়, হ্যাঁ গালি হিসেবে যদি ব্যবহার করতে হয়, শব্দ যেটা ব্যবহার করা উচিত সেটা দলান্ধ। দলান্ধ, রাজনৈতিক দলান্ধ, অন্ধভাবে রাজনৈতিক দলের নির্দেশ মান্য করা। দল বলে দিয়েছে তোমাকে দাঁড়াতে হবে, তুমি বিবেচনা করলে না, দল যেই কথা বলছে সে কথা কোরআনের বিরুদ্ধে। নেতা তোমাকে ডাক দিয়েছে, নেতার কথায় তুমি ছুটে গেলে, তুমি চিন্তা করলে না যে ওলামায়ে কেরাম তো এক কথা বলছেন, আমার নেতা আরেক কথা বলছে। তুমি যাচাই করো যে ওলামায়ে কেরামের কথা কোরআন সুন্নাহ মোতাবেক না তোমার নেতার কথা কোরআন সুন্নাহ মোতাবেক। ওলামায়ে কেরামের কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় আর তোমার দলের কথা, নেতার কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, তাহলে তুমি দল করবা না ইমানকে হেফাজত করবা, তোমার প্রশ্ন। মহতরম হাজিরিন, খুব হুশিয়ার, তুমি যদি ইমানদার হয়ে থাকো, সাচ্চা ইমানদার, তাহলে সেক্ষেত্রে তুমি দলকে নয়, নেতাকে নয়, বরং আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবা। আর যদি তুমি দলান্ধ হয়ে থাকো, তাহলে ইসলামকে নয়, কোরআন হাদিসকে নয়, আলেম সমাজকে নয়, তুমি তোমার দল আর নেতাকে প্রাধান্য দিবা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, তখন পরিচয় পাওয়া যাবে যে কে আসলে ধর্মের প্রতি অনুরক্ত আর কে দলের প্রতি অন্ধভক্ত। অন্ধভক্তিতে দল করা যাবে না, অন্ধভক্তিতে কোনো নেতা নেত্রীর আনুগত্য করা যাবে না। এমনকি আমি এটাও বলবো, অন্ধভক্তিতে আলেমদেরকে অনুসরণ করার দরকার নেই। নিঃশর্তভাবে আনুগত্য চলবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। আলেমদের কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সপক্ষে আছে, তাওহীদি জনতা মুসলিম যদি হয়ে থাকো, আলেমদের পক্ষে থাকতে হবে। আর ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে যখন কোনো কথা বলেন, আলেমগণ যখন সম্মিলিতভাবে কোনো কথা বলেন, কোরআন এবং হাদিসের দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, সেই কথাটা আল্লাহ এবং তার রাসূলের কথাই হয়। হ্যাঁ, আলেমদের মধ্যে কেউ একা কখনো বিচ্ছিন্নভাবে কোনো কথা বললে, যদি সেটা ম্যাক্সিমাম মাস ওলামায়ে কেরামের কথার বিপরীত হয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমি আপনাকে কথা বলবো না যে আমার কোনো ব্যক্তিগত কথাকে আপনারা অনুসরণ করেন। আমার কথা যদি অধিকাংশ আলেমদের বিরুদ্ধে যায়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার কথা নয়, বরং অধিকাংশ আলেমদের কথা গ্রহণ করবেন। কারণ জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক। আর কোন বিষয়ে যদি সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে যায়, কোন বিষয়ে যদি সমস্ত আলেমগণ এক বক্তব্য দেন, সেটাই ইসলামের বক্তব্য, সেটাই আল্লাহর বক্তব্য, সেটাই আল্লাহর রাসূলের বক্তব্য। এটাকে ইসলামে বলা হয় ইজমা, যেটাকে বলা হয় ইজমা, যেই বিষয়ে সমস্ত আলেমদের এক এবং অভিন্ন বক্তব্য দাঁড়ায়, সেই বিষয়টা কোরআন এবং হাদিসে উল্লেখ থাকুক বা না থাকুক, সেটাই ইসলামের বক্তব্য, সেটাই আল্লাহর বক্তব্য, সেটাই আল্লাহর রাসূলের বক্তব্য। মুহতারাম হাজিরিন, কথাটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না, যে সময়ের সকল আলেমগণ যদি কোনো একটা বিষয়ে একমত হয়ে যান,
তাহলে সেটাই ইসলামের বিধান, সেটাই শরীয়তের বিধান, সেটাই আল্লাহর হুকুম, সেটাই আল্লাহর নবীর তরিকা। সুতরাং যেই পয়েন্টে সমস্ত আলেমগণ একমত, সেই পয়েন্টে আপনার দল যদি আলেমদের বিপক্ষে বলে, আপনার নেতা যদি আলেমদের বিপক্ষে বলে, ইমানদার যদি হয়ে থাকেন, নেতার আনুগত্য নয়, দলের আনুগত্য নয়, সেখানে আলেমদের কথাই মানতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এজন্যই আমি বলি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, এই সূত্র মনে রেখে রাজনীতি করবেন। দল ততক্ষণ করবেন, দল যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধে আপনাকে যেতে না বলে। নেতার আনুগত্য করবেন, নেতার পিছনে ঘুরবেন, কতক্ষণ? যতক্ষণ সে আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে আপনাকে যেতে নির্দেশ না দিবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনার দল অথবা আপনার নেতা যদি কোনোদিন আপনাকে ইসলামের বিপক্ষে দাঁড়াতে বলে, হে ইমানদার জনতা, সেদিন তোমাদের শপথের প্রশ্ন হয়ে দাঁড়াবে, সেদিন তোমাদের ঈমানের পরীক্ষা হবে, তোমার কাছে দল বড় না ঈমান বড়। যদি আমরা এভাবে জনগণ শুদ্ধ হয়ে যেতে পারি, যদি এভাবে আমরা যদি জনগণ শুদ্ধ হয়ে যাই, আমাদের দেশে একটা সিস্টেম আছে, এটা আবার সুবিধা আছে, জনগণ সব যেদিকে যায় নেতারা তার বিরুদ্ধে যাওয়ার সাহস রাখে না, দলও তার বাইরে যেতে পারে না। আমালুকুম উম্মালুকুম, এই জন্য হে জনগণ তোমাদেরকে বলি, এই যে আমাদের মধ্যে নানা সময় নানা বিতর্ক দেখা দেয়, আমি দাঁড়ালাম তৌহিদের পক্ষে, আরেকজন দাঁড়ালো শিরকের পক্ষে, সে তোমার দল করে এই জন্য তুমি আমার বিপক্ষে তার পক্ষে চলে গেলা, আসলে তুমি আমার বিপক্ষে যাও নাই, তুমি তার পক্ষেও যাও নাই, তুমি তাওহীদের বিপক্ষে গিয়ে শিরকের পক্ষে দাঁড়িয়েছো। খবরদার, এই ধরনের পরিস্থিতি সামনে তৈরি হলে কোনোদিন ইমানের প্রশ্নে তাওহীদের বিপক্ষে যাবে না, শিরকের পক্ষে দাঁড়াবে না, বরং তাওহীদের পক্ষে যে থাকবে তুমিও তার পক্ষে থাকবে, শিরকের পক্ষে যে থাকবে তুমি তার বিপক্ষে থাকবে। এটা হলো ঈমানের দাবি, কথা পরিষ্কার মুহতারাম হাজেরিন? আর এই যে বিষয়টা আমি বললাম, যে যদি জনগণ, আমরা যারা রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনাদের সকলের মধ্যে এই তৌহিদি ইমানি এই চেতনাটা যদি আসে যে দল করি ভালো কথা, কিন্তু ইমান বিক্রি করে না, কথা বলেন, আমরা আল্লাহর হুকুমের সীমারেখার মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত দল আমাকে বলবে, নেতা বলবে, আমরা জনকল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, সেখানে আমরা শৃঙ্খলা রক্ষা করে আনুগত্য করব। কিন্তু আল্লাহ না করুন কোনো সময় যদি আল্লাহর কোরআন এবং ইসলামের বিরুদ্ধাচরণ করার কোনো নির্দেশনা চলে আসে, তখন আমরা দলমতের ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে অনুসরণ করব, ইসলামকে অনুসরণ করব, কথা বলেন। আমি আর তুমি যদি ঠিক হয়ে যাই, ইনশাআল্লাহ রাজনীতিও ঠিক হয়ে যাবে, আমি আর তুমি যদি ঠিক হয়ে যাই, নেতাদের হেদায়েত হয়ে যাবে। নেতারা যদি টের পায় যে তাহাজ্জুদ না বললে জনগণ ভোট দিবে না, দেখবেন সবাই তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। কাজেই নেতারা যে বর্তমানে তাহাজ্জুদ পড়ে না, তার দোষ আমাদেরও আছে, কথা বলেন। কাজেই নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখি, ইনশাআল্লাহ আমরা ভালো নেতৃত্ব উপহার পাবো সামনের দিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ভালোবাসবো কার জন্য? শত্রুতা রাখবো কার জন্য? দিব কার জন্য? দিব না কার জন্য? এই চার বৈশিষ্ট্য যে ব্যক্তি ধারণ করতে পারবে, সেই ব্যক্তির ইমান মুকাম্মল, তার ইমান পরিপূর্ণ। আর এই চার মানদণ্ডের ক্ষেত্রে কার যার দুর্বলতা থাকবে, তার ইমানের মধ্যে দুর্বলতা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মজমাকে কামেল ইমানদার হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহর প্রতি অকুণ্ঠ ভালোবাসা, শর্তহীন ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের প্রতি পোষণ করা।